চিকিৎসকদের কাজে ফাঁকি দেয়া বন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হবে বলে জানিয়ে প্রতিষ্ঠানের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া বলেন, 1000 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মিত হলে প্রতি বছর দেশের বাইরে যাওয়া 300 থেকে 400 কোটি টাকা সাশ্রয় হবে। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 13 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুপার স্পেশালাইজড হাসপাতাল ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এই সংবাদ সম্মেলন ডাকা হয়। অমুক ডাক্তার এতটা সময় আসলো কি আসলো না, প্রফেসর কনককান্তি বড়ুয়া বা ডাক্তার কনককান্তি বড়ুয়া এই ক্যাম্পাসে কয়টা ঢুকলো না ঢুকলো কিছু করার দরকার নাই, আমি মোবাইল নিয়ে ঢুকলে কিন্তু আপনাকে ট্রেস করা হবে। এই ধরনের প্রযুক্তি আমরা আনার চেষ্টা করছি যাতে কেউ এরকম ভাবে ফাঁকি দিতে পারে না।